আবার নবান্ন খাবে? নবান্ন খাপাতে হবে, এই ঠিক না ঠিক? যে সরকার নবান্নই বসে আছে, এ সরকার ভারতের সব থেকে বড় খুনি সরকার। এ খুনি সরকারকে আগে এখান থেকে সরাতে হবে। সিপিএম এর জবানায় আমার বাড়িতে, পঞ্চায়েত ভোটের আগে আমার বাড়িতে, আমার ছাতে উঠেছিল এই সিপিএম আমাকে মারার জন্য ঝান্ডা তুলেছিল। আর সেই দিনে আমার ফুরফুরা শরীফের পীর সাহেবরা, পীরজাদারা, বাংলার হিন্দু মুসলমান তাকে ঘাট ধরে 34 বছরের চেয়ারকে উল্টে ফেলে দিয়ে গিয়েছে। আর আজকের সেই পঞ্চায়েত ভোটের আগে আমাদের আমাদের সম্পদে হাত দেয়নি, জায়গা জমিতে হাত দেয়নি, ফুরফুরা শরীফের পীর সাহেবদের কলিজায় হাত দিয়ে দিয়েছে। আর যখন কলিজায় হাত দিয়েছে, এটা মনে রেখো, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ। মনে রাখো, এ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তুমি আমাকে দাঁড়িয়ে বলেছিলে যে আপনার বাড়িতে অত্যাচার হয়েছে ভাই কাসেম সিদ্দিকি, আমি যতদিন বাঁচবো মানুষের পাশে থাকব, আমি মুসলমানদের কথা বলবো না, হিন্দু মুসলমান দৈল দলিত আদিবাসী আপনি তাদের দোয়া নিয়ে চেয়ারে বসেছেন, অতএব আপনাকে সুব্যবস্থা, 1 তারিখে আমার কলিজার টুকরা আমার ভাই নওশাদ সিদ্দিকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে। আর যদি তুলে না দেন, ওই দিন আপনি বুঝতে পারবেন আপনার লালবাজারে কত পুলিশ আছে আর লালবাজারে কত গুলি আছে, আপনি ওই দিন বার করবেন। ওই দিনে ওই দিনে এই বাঘের বাচ্চা কাফন মাথায় দিয়ে লালবাজারে দাঁড়িয়ে থাকবে আমার ভাই নওশাদ সিদ্দিকি আনার জন্য। নওশাদ সিদ্দিকি ওই দিনে আমার ফুরফুরা পীর সাহেবদের হাতে তুলে দিতে হবে, বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে, আমাদের হাতে তুলে দেবে, কথা ঠিক না বেটে? তোমাদের চোরগুলোকে তোমরা পুষে রেখে দিয়েছ, এই নবান্ন কোম্পানি, তোমাকে বলছি তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। আজকে দেখেন, আজকে দুজনকে ধরেছে, শুধু টাকা বেরোচ্ছে, 2000 টাকার নোট, 2000 টাকার নোট 17 সাল থেকে পাওয়া যাচ্ছিল নি, হঠাৎ 22 সাল থেকে আবার 2000 নোট বাজারে বেরিয়ে পড়েছে। তোমার ওপর থেকে নিচে পর্যন্ত সব চোর, এদের পেটগুলো ইন্ডিয়ার গেট হয়ে গেছে। আর আমার ফুরফুরা শরীফের, আমার দাদা হুজুর পীর কেবলাকে দেখিয়ে আমার এই ফুরফুরা শরীফের প্রধান সেই লুটে ফুটে খাচ্ছে, সেই লুটে ফুটে খাচ্ছে। সেই প্রধান আমার সঙ্গে পড়তো দক্ষিণডি হাই স্কুলে, আমার সাইকেলে করে, আমার সাইকেলে পিছনে ওই প্রধান পড়তে যেত, স্কুলে যেত, আমরা দুজন 9-10 পড়তাম দক্ষিণডি হাই স্কুলে, তার একটা সাইকেল কেনার উপযুক্ত ছিল না। আর সেই আজকে কলকাতায় ফ্ল্যাট কিনেছে, হুগলি ব্রিজের নিচে ফ্ল্যাট কিনেছে, সিঙ্গুরে পাশে সেখানে জমি কিনছে, ফুরফুরা শরীফের আশপাশে জমি কিনছে, আজকে যে স্কর্পিও কিনেছে সেই স্কর্পিওর পিছনে নম্বর নিয়েছে 786, ওই নম্বরটা নিবার জন্য 3 লাখ টাকা দিয়েছে। শুনতে পাচ্ছেন? 3 লাখ টাকা দিয়েছে। তথাপ আমার দেশের, আমার ফুরফুরা শরীফের প্রধান, তার পেটটা দেখেন, আগামী পঞ্চায়েত ভোটের আগে আমার ভয় হচ্ছে তার পেটটা যেন নবান্নই না ঠেকে না যায়। অতএব আপনারা মনে রাখবেন, আজকের ওরা আমাদের কলিজায় হাত দিয়েছে, এই কথা ঠিক না বেঠে? অতএব আগামী রবিবার আমি কাসেম সিদ্দিক এবং ফুরফুরা শরীফের পীর সাহেবরা আমরা সবাই ডানকুনি হাউজিন মোড়ে যাচ্ছি, বেলা 1টার থেকে আর 4টে পর্যন্ত সমাবেশ হবে। এই আপনারা যাবেন? হাত তুলে বলেন যাবেন। আর
আগামী এক তারিখে আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, বাংলার কোন মুসলমান ঘরে থাকবে না, বাংলার কোন হিন্দু ভাই ঘরে থাকবে না, বাংলার কোন দলিত আদিবাসী ঘরে থাকবে না। ওই দিনে আমরা কোর্টে গিয়ে কোর্টের আইনকে মেনে, কোর্টের সংবিধানকে মেনে আমরা নওশাদ ভাইকে আমাদের হাতে তুলে দেবে, আমরা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসব। ঠিক না বেঠে? এই আপনার এক তারিখে যাবেন, এক তারিখে যাবেন। আমি এই বাঘের বাচ্চা নওশাদ ভাইকে একা দেখতে গেছে, আমি বলেছি আমি একা যাব নওশাদ ভাইকে, তারপর আমার ভাইয়েরা গেছে আমার সাথে। আমি নওশাদ ভাইকে দেখতে গিয়েছি, আমাকে লালবাজারের সামনে দাঁড়িয়ে বলছে কিছু পুলিশ অফিসার, বলছে আপনি পারমিশন নিয়েছেন? আর তুমি আমার ভাইকে যখন মারলে পারমিশন দিয়েছিলে? তখন আমার যখন আমার ভাইকে মেরলে তখন তোমরা তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে? তোমরা আজকের আমি কাসেম সিদ্দিকী, কোন এমএলএর সমর্থনে আমি আসিনি, আমি এসেছি আমার পীরজাদা ভাইয়ের জন্য আজকে দাঁড়িয়েছি। ঠিক না বে? ঠিক। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভয় খেয়ে গেছে যে বিজেপি আমার ক্ষতি করতে পারবে না, সিপিএম আমার ক্ষতি করতে পারবে না, কংগ্রেস আমার ক্ষতি করতে পারবে না, আমার যদি চেয়ার লাই পীরজাদা নওশাদ সিদ্দিকী নিয়ে নেবে। আর একটা এই তকবীর দিবেন, তকবীর দিবেন। এই একটা রয়্যাল বেঙ্গল টাইগার কে ওরা ধরেছে, এখনো ফুরফুরা শরীফের 49টা রয়্যাল বেঙ্গল যেতে রাজি আছে। আমরা আমরা পার্টিকে সমর্থন করি না, আমরা আমরা পার্টিকে সমর্থন করি না, আজকের পার্টির জন্য আমরা আসিনি, আমরা এসেছি পীরজাদা হিসাবে। ঠিক না বেঠে? তবে একটা আমাদের বংশের ভেতরে আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগার, তবে এখন আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা শুইয়ে রেখেছি, তোমাকে এখন মাঠে নামতে হবে না, আমরা আছি। আমরা এক তারিখে তোমার ভাইকে তোমার বুকে তুলে দেব, আর যদি তুলতে না পারি সেই দিন তোমাকে বেরোতে হবে, দেখি কোন বাবা আছে তোমাকে আরোস করবে। তবে শোনেন একটা কথা বলে দিয়ে যাই, যদি আপনাদের গায়ে যদি মানুষের রক্ত থাকে, সে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, আপনারা এক তারিখে যাবেন, এই হাত তুলে বলেন যাবেন। আমরা শান্ত, আমরা অশান্তি, ফুরফুরা পিসে আমরা কোনোদিন অশান্তি করে না। ঠিক না বে? ঠিক। তবে একটা কথা মনে রাখবেন, দুদিন কা চাঁদিনি ফের আধিরি রাত, দুদিন কা চাঁদিনি ফের আধিরি রাত, ওদের কিন্তু আধিরি রাত এসে গেছে, শুনতে পাচ্ছেন? আধি রাত এসে গেছে। তবে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, একজনের কাছে, একজন মিথ্যুক চিটিংবাজ নেতার কাছে এখন আজরায়েল গেছে জান কবজ করতে। কি গেছে? আজরায়েল গেছে জান কবজ করতে, শুনতে পাচ্ছেন? তখন সে বলছে আমি সারা জীবন চিটিংবাজি করলাম, মিথ্যে কথা বললাম, গদিতে বসলাম, চেয়ারে বসলাম, আমি সারা জীবন মানুষের জান কবজ করেছি, তুই আমার আজকে জান কবজ করবি? যখন আজরাইল সামনে এসেছে হাত বাড়িয়েছে, ও কিন্তু পো করে ঘুরে গেছে, শুনতে পাচ্ছেন? পো করে ঘুরে গেছে। আজরাইল বলছে কি ব্যাপার? আবার আজরাইল সামনে গেছে, আবার পো করে ঘুরে গেছে। এখন ওই বেচারার বড় মেয়ে, মেজ মেয়ে, ছোট মেয়ে সবার বিয়ে হয়েছে, সব বাড়িতে এসেছে, বড় ছেলে মেজ ছেলে সব দিল্লিতে থাকে, সব এসেছে, আমার বাপের শরীর খারাপ, ঘরে দরজা খুলে দেখে বাপ পো পো করে ঘুরছে। এ কি ঘুরছে? কে ঘুরছে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঘুরছে। এখন ওই ছেলেরা জানলা দেও কি মারছে, যে আহা আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় খুব শরীর খারাপ হয়ে গেছে, হয় মাথা ঘুরছে, নওশাদ সিদ্দিকী ধরেছে ব্রেন খারাপ হয়ে গেছে, পো পো করে ঘুরছে, পো পো করে ঘুরছে। এখন ওই বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, বড় মেয়ে, ছোট মেয়ে বলছে আহারে আমার বাপের মনে বিরাট কষ্ট হচ্ছে। এ বড় ছেলে মেজ ছেলে গিয়ে তবাক করে হাত ধরে ফেলেছে, এ একজন হাত ধরেছে, একজন পা ধরেছে, একজন পেট ধরেছে, একজন বুক ধরে বলছে ও আব্বা তোমাকে আমি ঘুরতে দেবো না, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। তখন আজরাইল বলছে তকবীর, না রে তকবীর, না রে তকবীর, আমি বলবো না শেষ করবো, এই বলবো না শেষ করবো। মুখ্যমন্ত্রী পো পো করে ঘুরছে,
আর বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে বড় মেয়ে মেজো মেয়ে ছোট মেয়ে বলছে আহারে আমার মায়ের মনে বিরাট কষ্ট হচ্ছে, বিরাট মাথা ঘুরছে। এবারে বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে সবাই এসে বড় মেয়ে মেজো মেয়ে এসে হাত পা পিঠ বুক হাত মাথা সব ধরে ফেলেছে, ও মা তোমার কষ্ট হচ্ছে। আমরা বুঝতে পারি তোর মাথা যন্ত্রণা হচ্ছে। মা বলছে বাবা ছাড়, আমি কেন ঘুরছি তোরা বুঝতে পারিনি রে, তোরা বুঝতে পারিনি, ছাড় ছাড়। বলছে না তোমার কষ্ট হচ্ছে আর ছাড়বো না। এবার আজ রায় বলছে তোমার কি হবে, তুই আমাকে 11 বছর তুই ছুটিয়েছিস, কত বছর 11 বছর ছুটিয়েছিস, এবার তোকে কে বাঁচাবে, তোর নিজের ছেলেরাই তোকে ধরে ফেলেছে। কে ধরেছে? অতএব আগামী রবিবার ডানকুনি হাউজিন মোড়ে আপনারা আসবেন, এই আসবেন, আপনারা আজকের হাত তোলেন আর আল্লাহর কাছে শপথ করেন। কি শপথ? আমাদের যত বন্ধু আছে, আমাদের ফেসবুকে যত ফ্রেন্ড আছে, আমাদের যত জানা পরিচয় আছে, আমরা সবাইকে ফোন করে ইনভাইট করে ডানকুনিতে আমরা আনবো, শপথ করছেন। আর আগামী 1 তারিখ আপনারা যাবেন, এই জোরে বলেন যাবেন। তবে কাসেম সিদ্দিকী যদি থাকে এবং ফুরফুরা পিসাবরা যদি থাকে, এটা মাথায় রাখবেন, মুখ্যমন্ত্রী কোনোদিন ভুল কাজ আর করবে না, ঠিক না বেঠে? আমি লালবাজার গেটের কাছে দাঁড়িয়ে বলেছি, আমার ভাইকে আমরা দেখতে এসেছি, আমাদের ভাইকে দেখতে দাও। বলে আপনি পারমিশন, তোর পারমিশন রাখ, এই তোমার পুলিশ, এই প্রশাসন, তোমরা পার্টির চামচা হয়ে গেছো, তৃণমূল পার্টির চামচা, তোমরা সাদা ওয়ার্দিগুলো খুলে খুলে ফেলো, আমি কাসেম সিদ্দিকী তোমাদের গেটের সামনে দাঁড়িয়ে তোমাদের হাতে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দিয়ে যাব। আর আজকে যদি কাসেম সিদ্দিকীর সঙ্গে যদি দেখা না করতে দাও, তাহলে কাসেম সিদ্দিকী আজকের এখানে দাঁড়াবে, তোমাদের লালবাজারের গুলি পুলিশ লাঠি কম পড়ে যাবে। তবে সর্বশেষে একটা কথা বলি, কাটুরি গাছ কাটছে, কাটুরি উচ্চ মাধ্যমিকে আমরা পড়েছি, কাটুরি গাছ কাটছে, আর গাছ কাটুরিকে বলছে, গাছ কুরুলকে বলছে, কুরুল তুই আমাকে কাটতে পারিস না, তোর মুখের ভেতরে আমার জাত ভাই লেগে আছে, তাই তুই আমাকে কাটতে পারছিস। তবে অতএব আমি আর খুলে বললাম না, এটাই বুঝে নেবেন আমি আমরা কি বলতে চাইলাম।